ইসলামী ব্যাংকের লকার থেকে গ্রাহকের 149 ভরি স্বর্ণের গহনা গায়েব কিংবা উধাও কিংবা নেই, আপনি যেই ভাষায় বুঝেন। এটা খুব ছোট করে দেখার বিষয় না। মানুষ তার নিজ ঘরে নগদ টাকা কিংবা স্বর্ণ রাখতে ভয় পাচ্ছে চোর ডাকাতের ভয়ে। এখন সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে ব্যাংককে বেছে নেয়, এবং সেই ব্যাংক বাণিজ্যিকভাবে বাংলাদেশে অনেক সফল এবং বিশ্বাস অর্জনের দিকে ইসলামী ব্যাংক অনেক সফল, এটা আপনাকে স্বীকার করতে হবে। এখন সেই ব্যাংকের কোন শাখা থেকে যদি গ্রাহকের 149 ভরি গায়েব হয়ে যায়, সেটা দুঃখজনক। আমরা ঘটনার পেছনে একটু ঘটনা জানার চেষ্টা করি। ইসলামী ব্যাংকের কোন শাখা থেকে এত বড় দুর্ঘটনা কিংবা এত স্বর্ণ গায়েব হয়ে গেল এবং কিভাবে হলো? চট্টগ্রামে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চকবাজার শাখার লকারে রাখা এক গ্রাহকের 149 ভরি স্বর্ণের গয়না পাওয়া যাচ্ছে না। ঘটনাটি 29 মে দুপুরে ঘটলেও এখন পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষ বা গ্রাহক কেউই থানায় অভিযোগ দেননি। ব্যাপারটা এরকম হতে পারে যে থানায় সাধারণ জিডি না করে হয়তো আদালতে ফৌজদারি মামলা পর্যন্ত যেতে পারে। পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর বেভারলি হিল এলাকার বাসিন্দা ও ইসলামী ব্যাংকের গ্রাহক রুকিয়া বাড়ি ব্যাংকের একটি লকারে প্রায় 149 ভরি স্বর্ণের গহনা রেখেছিলেন। 29 মে লকার ইনচার্জের সঙ্গে লকার রুমে প্রবেশ করে তিনি দেখতে পান যে তার লকারটি খোলা এবং সেখানে কোনো গহনা নেই। রুকিয়া বাড়ির ছেলে ডাক্তার রিয়াদ মারজুদ্দা ডেলিস্টারকে বলেন, মা 2007 সাল থেকে এই শাখায় তার স্বর্ণের গহনা রাখার জন্য লকার ব্যবহার করে আসছেন। বুধবার দুপুর 12টার দিকে ব্যাংকে গিয়ে লকার রুমে ইনচার্জকে তার লকার দেখার অনুরোধ করেন। মায়ের কাছে লকারের মূল চাবি আছে এবং আরেকটি ডুপ্লিকেট চাবি ইনচার্জের কাছে থাকে। তিনি বলেন, তারা দুজন লকারের রুমে প্রবেশ করেন। তখন ইনচার্জ প্রথমে দেখেন যে মায়ের লকারটি খোলা। আমার মা লকারটি পরীক্ষা করে ব্যাংক কর্মকর্তাদের বিষয়টি জানান। তিনি আরো বলেন, আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে বিষয়টি জানাই এবং চকবাজার থানার ওসি লকার রুম দেখে গেছেন। বুধবার রাতে সাধারণ ডায়েরি করতে চেয়েছিলাম, কিন্তু ওসি আমাদেরকে বলেন মামলা করতে। আমরা পরিবারের আইনজীবীর সঙ্গে পরামর্শ করেছি, এ বিষয়ে সোমবার আদালতে অভিযোগ দায়ের করব। ব্যাংক কর্মকর্তারা আমাদের আশ্বস্ত করার চেষ্টা করেন যে তারা ঘটনা তদন্তে একটি দল গঠন করেছেন এবং 7 দিনের মধ্যে সঠিক ঘটনা উদ্ঘাটন করবেন। চকবাজার থানার ওসি ওয়ালিউদ্দিন আকবর দা ডেলিস্টারকে বলেন, লকার রুমের কোনো সিসিটিভি ক্যামেরা নেই। কেন সিসিটিভি ক্যামেরা নেই আমি বুঝতে পারলাম না, আপনাদের জানা থাকলে কমেন্ট করবেন। এত বড় গুরুত্বপূর্ণ জায়গা যেখানে একজনের যদি 150 ভরি গহনা থাকে, তাহলে আরও গ্রাহকের মিলিয়ে এমন 500-700 ভরি স্বর্ণের গহনা থাকতে পারে। সেখানে যদি সিসি ক্যামেরা না থাকে, তাহলে চোর ডাকাত কিংবা নিজেদের স্টাফদেরকেও চক্রান্ত করা এবং চুরি করা, স্বর্ণ সরিয়ে ফেলা তো খুব সহজ ব্যাপার এবং সেই পরিকল্পনা করাটা খুব সহজ হয়ে যাবে। কেন সিসিটিভি ক্যামেরা থাকবে না আমি জানি না। তিনি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক প্রমাণ সংগ্রহ করেছি। ভিকটিম ও তার ছেলে থানায় জিডি করতে চেয়েছিলেন, কিন্তু আমরা ঘটনাটি গুরুত্বের কারণে ফৌজদারি মামলার দায়ের করতে বলেছি, যেটা আপনাদেরকে প্রথমেই বলেছিলাম। এ বিষয়ে জানতে ইসলামী ব্যাংক চকবাজার শাখার ম্যানেজার শফিকুল মাওলার মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। এটা ম্যানেজার সাহেব মারাত্মক ভুল করেছেন। ঠিক এই মুহূর্তে এই সংবাদটা আপনাদের অন্য গ্রাহকরা জানছে, সারা বাংলাদেশের অন্য গ্রাহকরা জানছে। এই বিষয়ে আপনার কল ধরা, দ্রুততম সময়ে মিডিয়াতে আপনাদের অফিসিয়াল অর্ডার নিয়ে কথা বলা দায়িত্ব ছিল, কিন্তু আপনি ফোনই ধরেননি, বাকিটা তো ইতিহাস। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আকিজউদ্দিন দা ডেলিস্টারকে বলেন, আমরা বিষয়টি দেখছি, গ্রাহকের কাছে মূল চাবি আছে কিন্তু আমাদের কাছে নেই। কিন্তু রুকিয়া বাড়ির ছেলে ডাক্তার সাহেব কিন্তু বলেছেন যে তার মায়ের কাছে মূল চাবি এবং একটা ডুপ্লিকেট চাবি আছে ইনচার্জের কাছে, কিন্তু এখানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বলছে তাদের কাছে কোনো চাবি নেই, তাদের কোনো স্টাফের কাছে। তিনি 1 মাস আগে ব্যাংকে এসে লকারটি পরীক্ষা করেছিলেন। আমাদের কাছে কোনো গ্রাহকের লকারের সঞ্চয় সম্পর্কে তথ্য থাকে না। ঠিক আছে, গ্রাহক কত টাকা কত ভরি স্বর্ণ রেখেছে সে তথ্য যদি আপনাদের কাছে নাই থাকে, কিন্তু আপনাদের ব্যাংকের লকারে তো তিনি স্বর্ণের গহনা রেখেছেন এবং তার ছেলের দেওয়া তথ্য অনুযায়ী 2007 সাল থেকে রাখছেন, তার মানে লম্বা সময় ধরে তার সাথে অন্যান্য গ্রাহকরাও রাখতে পারে। যদি তথ্য নাও থাকে, নিরাপত্তার চাদরে ঢেকে রাখা, নিরাপত্তা দেওয়া আপনাদের দায়িত্ব, এটা অস্বীকার করা বা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন সারা বাংলাদেশের ইসলামী ব্যাংকের অন্য গ্রাহকরা এই খবর দেখবে, আমরা পড়ছি, অন্যরা জানাচ্ছে, সোশ্যাল মিডিয়া মেইনস্ট্রিম মিডিয়া খবর প্রচারিত হচ্ছে, ফৌজদারি মামলা হবে। আপনাদের অন্য শাখার গ্রাহকরা যদি এখন আপনাদেরকে প্রশ্ন করে যে রুকিয়া বাড়ির 150 ভরি স্বর্ণের
গহনার নিরাপত্তা আপনারা দিতে পারেন না, তাহলে আমার টাকার নিরাপত্তা আপনি কিভাবে দিবেন? এ প্রশ্নের উত্তর আপনাদের নিশ্চয় জানা আছে, দয়া করে জানাবেন। আর ব্যাংক সংশ্লিষ্ট যারা আছেন, একটু আমার জানতে চাই, ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার জানার একান্ত ইচ্ছা, স্বর্ণের গহনা রাখার এরকম গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি ক্যামেরা কেন নেই? না থাকার পেছনের কোনো কারণ আছে কিনা? আর যে আর যদি রাখার কোনো অপশন থাকে, তাহলে কেন তাদেরটা নেই, নাকি সরিয়ে ফেলা হয়েছে? এ ব্যাপারে আপনাদের বক্তব্য আশা করছি, কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।